हेलो बंधुरा, आज के हमारे वीडियो टॉपिक होच्छे बायोलॉजी क्वेश्चन, मोस्ट इम्पोर्टेंट बायोलॉजी क्वेश्चन। अमी अपने देर के 100 बायोलॉजी क्वेश्चन कराबो एवं ये 100 मध्य जे कोनो परीक्षाते अपनी कॉमन पे जाबेन सेई रकम ही सिलेक्टेडली निया होच्छे पुरो आरिहांट बा आरो जे समस्त लुसेन बोई घेटे जेगुलो किन्तु जेको एग्जाम एसे थाके। तो अपनादेरके आमी पार्ट वाइज कराबो टोटल 100 बायोलॉजी क्वेश्चन। तो प्रथम पार्टे आछे 15 इम्पोर्टेंट क्वेश्चन। तो चलुन शुरू करी आजकेर प्रथम क्वेश्चन। प्रथम क्वेश्चन आछे, अरे आमी क्वेश्चनगुलो इंग्लिशे कराच्छी कारण जेको आपनी परीक्षा दीते जाबेन किन्तु इंग्लिशे पाबेन क्वेश्चनटा, सहज हबे इंग्लिशे बुझते। तो चलुन आजकेर प्रथम क्वेश्चनटा। तो आज के प्रथम क्वेश्चन होच्छे हु डिस्कवर बैक्टीरिया, जे बैक्टीरिया के डिस्कवर बा के डिस्कवर करेछिलो। तो नाम होच्छे एंटोनी भैन लिउविनहॉक, लिउविनहॉक बा हॉक, इनि किन्तु बैक्टीरियार आविष्कार करेछिलेन। परवर्ती होच्छे हाउ मेनी टाइप बैक्टीरिया शेप आर क्लासिफाइड। तो जे बैक्टीरिया शेप हो राउंड शेप, रॉड शेप बा रेक्टेंगुलर, जे रकम शेप हो सिलिंडर शेप बा रोप शेप, जे रकम शेप हो तो कत रकम क्लासिफाई करा हुए छे बा कत रकम टाइपे विभक्त करा हुए छे। तो ये उत्तर हो जाबे किन्तु 7। परवर्ती होच्छे हु डिस्कवर माइक्रो प्लाज्मा। तो माइक्रो प्लाज्मा के आविष्कार करेछिलेन, माइक्रो प्लाज्मा आविष्कार करेन किन्तु अल्बर्ट फ्रैंक। अल्बर्ट फ्रैंक कत साले 1889 साले प्रथम माइक्रो प्लाज्मा आविष्कार करेन। परवर्ती होच्छे हुईच ट्री नोन एज फादर अफ फरेस्ट। तो कौन गाछ के बा कौन वृक्ष के বনের রাজা বলা হয়, সরি মানে ফরেস্ট অফ ফাদার। তো এটা বলা হয় কিন্তু রেড উডকে, রেড উডকে কিন্তু গাছের রাজা বা ফাদার অফ ফরেস্ট বলা হয়। পরবর্তী হচ্ছে স্মলেস্ট ইন্ডিয়ান বার্ড নেম। তো ভারতের ক্ষুদ্রতম পাখির নাম কি, ভারতের ক্ষুদ্রতম পাখি হচ্ছে কিন্তু সানবার্ড। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, স্মলেস্ট ম্যামেল নেম ইন দ্য ওয়ার্ল্ড। তো স্মলেস্ট ম্যামেল কোনটা, এটা হচ্ছে শ্রেউ ম্যামেল বা স্তন্যপায়ী প্রাণী। তো স্মলেস্ট স্তন্যপায়ী বা সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণীর নাম কি, এটা হচ্ছে শ্রেউ। আর এবং বিগেস্ট, বিগেস্ট কি বা বৃহত্তম সবজি, এটা কিন্তু হচ্ছে ব্লু হুইল, ব্লু হুইল, ব্লু হুইল বা নীলতিমি। নীলতিমি হচ্ছে সবচেয়ে দীর্ঘতম বা বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7, হুইচ ইজ নোন অ্যাজ হাইলি ইন্টেলিজেন্ট ম্যামেল। তো কাকে হাইলি ইন্টেলিজেন্ট ম্যামেল বলা হয়, বলা হয় ডলফিনকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, হু ডিসকভার সেল। তো যে সেল বা কোষ কে আবিষ্কার করেছিল, তো কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক, রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে সেল বা কোষ আবিষ্কার করেন। পরবর্তী হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়াল ইজ মেড অফ হুইচ ম্যাটেরিয়াল। যে ব্যাকটেরিয়ার কোষ কী দ্বারা গঠিত, তো ব্যাকটেরিয়ার কোষ কিন্তু পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। এটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার 9 অ্যান্সার, যে ব্যাকটেরিয়ার কোষ সেটা কিন্তু পেপটাইডোগ্লাইকেন দ্বারা নির্মিত। পরবর্তী হচ্ছে হু ডিসকভার নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন, নিউক্লিয়াস আবিষ্কার করেন। তো কোশ্চেন নাম্বার 10, হু ডিসকভার নিউক্লিয়াস, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু রবার্ট ব্রাউন। কত সালে,
কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন? 1831 খ্রিস্টাব্দে। এগুলোও কিন্তু দেওয়া থাকে যে কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন, তো এই সালটাও মনে রাখবেন, ওই জন্য আমি সালটা সদ্যম দিয়ে রেখেছি। পরবর্তী হচ্ছে কোশ্চেন নাম্বার 11, হুইচ কল ব্রেন অফ দ্য সেল। তো কোষের মস্তিষ্ককে বলা হয়, তো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ক্রোমোজম, ক্রোমোজম আর মেড অফ হুইচ শেপড স্ট্রাকচার, তো এটার অ্যান্সার কী হবে, কীরকম শেপ, এটা হচ্ছে রড শেপড স্ট্রাকচার। ক্রোমোজম আর মেড অফ হুইচ শেপ স্ট্রাকচার, এটা হবে রড শেপ স্ট্রাকচার, মানে এইরকম একটা টাইপের। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 11, হোয়ার সাইটোসেল ফাউন্ডেড, যে সাইটোসেল কোথায় দেখা যায়, তো সাইটোসেল দেখা যায় কিন্তু কোষের অভ্যন্তরে বা ইনসাইড অফ দ্য সেল। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14, হু ডিসকভার লাইসোসোম, তো লাইসোসোম কে আবিষ্কার করেন, লাইসোসোম আবিষ্কার করেন ডি ডিউব, এটা সরি একটু বানানটা ভুল হয়েছে, এর অ্যান্সার হয়ে যাবে ডি ডিউব, ডি ইউ ডি ডিউব 1955 সালে লাইসোসোম আবিষ্কার করেন। পরবর্তী কোশ্চেন এবং আজকের এই ভিডিওর আমাদের শেষ কোশ্চেন, আমি বলেছিলাম যে আজকের এই ভিডিওতে আপনাদেরকে 15টা ইম্পর্টেন্ট বায়োলজিস্ট কোশ্চেন করাবো এবং টোটাল আপনাদেরকে 100টা করাবো, যেগুলোর মধ্যে আপনি অবশ্যই কমন পেয়ে যাবেন। তো আজকের শেষ কোশ্চেন হচ্ছে হু ডিসকভার মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কিন্তু রিচার্ড অল্টম্যান, এবং কত সালে, 1880 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম এক্সাম রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।